দর্পণ সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আলম। শুরুতে জানিয়ে দিচ্ছি এরফান গ্রুপ সংবাদ শিরোনাম। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন এরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। অনলাইন টেলিভিশন দর্পণ টিভি স্টুডিও পরিদর্শন করলেন বিশিষ্ট শিক্ষাবিদরা। নাচোল রেল স্টেশনে সাত দফা দাবিতে মানববন্ধন এবং গোবিন্দগঞ্জে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ বিকেলে জেলা শহরের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক AZM নুরুল হক। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন। সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ। আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন বক্তারা। এ সময় বক্তারা বলেন, এখানে নিয়ে আসার উদ্দেশ্য হলো সরকারের উন্নয়নের সম্যক কিছু ধারণা দেওয়া। আপনারা যারা ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছেন, আপনাদের অধিকার আছে। সবাই মিলে কাজটা করতে হবে, সবাই মিলে এক যুগে ধাক্কাটা দিতে হবে। শেখ হাসিনা ধাক্কা দিচ্ছেন, কিন্তু আমি যদি উল্টা পথে দাঁড়িয়ে থাকি, আমি যদি সহযোগিতা না করি, আমি যদি ঘুমিয়ে থাকি, তাহলে আমার ভাগ্যের পরিবর্তন হবে না। পরীক্ষামূলক সম্প্রচারিতব্য চাঁপাইনবাবগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন দর্পণ টিভি স্টুডিও পরিদর্শন করেছেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মাজহারুল ইসলাম তরু, জেলা মুক্ত মহাদলের সভাপতি মুশফিকুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম এবং অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ শাহ আলম। তারা গতরাত 8টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বাবু গিরিশচন্দ্র মৌলিক মার্কেট শিল্পকলা মার্কেটের চতুর্থ তলায় দৈনিক চাপাই দর্পণ কার্যালয়ে অবস্থিত দর্পণ টিভি স্টুডিও পরিদর্শন করেন। দর্পণ টিভির ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল ইসলাম রঞ্জুর সাথে তারা দর্পণ টিভির পরীক্ষামূলক সম্প্রচার বিষয়ে মত বিনিময় করেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জের অনলাইন টেলিভিশন সম্প্রচারের উদ্যোগকে সাধুবাদ এবং এর উত্তরোত্তর উন্নতি কামনা করেন। পত্রিকা পেয়েছিলাম দর্পণ, চাপাই দর্পণ, টিভি যে একটা হবে এটা আমাদের কল্পনায় ছিল না। তবে কল্পনার বাইরে এসে একটা চাঁপাইনবাবগঞ্জের দর্পণ টেলিভিশন চালু হচ্ছে, এটা আনন্দের বিষয়। ঘর থেকে প্রথম অনলাইন টিভি চ্যানেল দর্পণ চালু হয়েছে বেশ আগেই, আমি জানি। এটা দেখা সৌভাগ্য হয়েছে, কিন্তু আসার সৌভাগ্য হয়নি কার্যালয়ে। এসে ব্যবস্থাপনা দেখলাম, স্টুডিও দেখলাম এবং কর্মীদের সঙ্গে কথা বললাম, এতে মনে হলো যে এই চ্যানেল আমাদের মনের কথাগুলো জেলার ভালো মন্দ সবকিছু তুলে ধরতে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রেনের বগি সংযোজন ও রেল ভবন স্থাপন, ছাউনি নির্মাণ সহ সাত দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে নাচোল রেল স্টেশন প্ল্যাটফর্মে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাচোল মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, রহনপুর ইউসুফ আলী কলেজের প্রভাষক আবদুল্লাহ সহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ যৌক্তিক সাত দফা দাবি দ্রুত কার্যকর করা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। নাচোল রেল স্টেশনে নতুন ভবন, প্ল্যাটফর্ম ও যাত্রী ছাউনির নির্মাণ, কমিউটার ও লোকাল ট্রেনের কেটে নেওয়া তিনটি বগি পুনঃস্থাপন, মহানন্দার ট্রেনে যাত্রী দুর্ভোগ নিরসনে দুটি অতিরিক্ত বগি সংযোজন, স্থায়ীভাবে স্টেশন মাস্টার পদায়ন, রাজশাহী থেকে রহনপুর অভিমুখে রাত 8টায় একটি নতুন ট্রেন চালুকরণ, নাচোল স্টেশনে যাত্রীদের উঠানামার জন্য কমপক্ষে 3 মিনিট বিরতির ব্যবস্থা ও টিকিট এবং রেল সংক্রান্ত সকল জটিলতা দূরীকরণের লক্ষ্যে এ মানববন্ধন পালিত হয়। পরে দাবি আদায়ের লক্ষ্যে নাচোল রহনপুর রুটে কমিউটার ট্রেনটি 10-15 মিনিট থামিয়ে রাখা হয়।
এই নাচলের জন্য আমরা জানাতে চাই যে আমাদের যৌক্তিক যে দাবিগুলো সে দাবিগুলো আমরা অবহেলা করতে হয়, এই জন্য আমাদের নাচলের নিচ্ছে অল্পক্ষণের বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আরো যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জে জাসদের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ইফ টিজিং একটি সামাজিক ব্যাধি, একে রুখতে হবে এখনই। কাট। থ্যাংক ইউ। দর্শক আর ডিরেক্টরের আস্থা যেমন আমার অভিনয়ের উপর, ঠিক তেমনি আমার আস্থা। হ্যাঁ মনে আছে, আসছি। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন এরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা, সাদা কাকরবিহীন ঝরঝরে প্রতিটি সমান দানার এরফান সুপার চিনি গুঁড়া চাল, যার সুবাসিত ঘ্রাণে সবাই মুগ্ধ। আর এর চমৎকার স্বাদ খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। বেঁচে থাকো মা। খাবার রেডি? মায়ের পছন্দের পোলাও, পিন্নি, জর্দা সবই করেছি। আমার বিরিয়ানি? তোমার বিরিয়ানি আর আমার খিচুড়ি, সেটাও করেছি। সেই স্বাদ কি আর আছে? সেই সুগন্ধ এরফান সুপার চিনি গুঁড়া চাল। হ্যাঁ মা, এরফান সুপার চিনি গুঁড়া চাল এখন 1 কেজির প্যাকেটে। কৃষকের মমতায় ভরা উৎকৃষ্ট মানের ধান থেকে সম্পূর্ণ অটোমেটিক ডিস্টোনার এবং স্টারিং মেশিনের মাধ্যমে বাছাইকৃত শতভাগ কঙ্কর ও কালোদানা মুক্ত বাজারের সেরা চিনি গুঁড়া চাল এরফান সুপার চিনি গুঁড়া চালের আসল ঘ্রাণ। যুগ যুগ ধরে সচেতন গৃহিণীদের প্রথম পছন্দ এরফান সুপার ফুডস লিমিটেড। বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। জেলা শহরের নিমতলা বরস্থ দলীয় কার্যালয় থেকে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। পরে একই স্থানে জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহসভাপতি আব্দুল হামিদ রনু সহ অন্যান্যরা। বক্তারা দেশের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, চলমান দুর্নীতি বিরোধী অভিযান জোরদার করার দাবি জানান। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের এমব্রয়ডারি ও পাটজাত পণ্য বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এ প্রকল্পের সুফলভোগীদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম তাজু, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ আরো অনেকে। চাঙ্গুড়া আদিবাসী স্পোর্টিং ক্লাবের আয়োজনে গোবিন্দগঞ্জে কামদিয়া ইউনিয়নের কাছের চড়া উচ্চ বিদ্যালয় মাঠে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কামদিয়া শ্যামপুর সনাতন স্পোর্টিং ক্লাব চাঙ্গুড়া আদিবাসী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। এতে শ্যামপুর সনাতন স্পোর্টিং ক্লাব 3-2 গোলে চাঙ্গুড়া আদিবাসী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাজু সরকার, সাকিব খান লেবু। শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। দর্পণ সংবাদ আজ এ পর্যন্তই। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে ফোন করুন 07-81-515-31 এই নম্বরে। ইউটিউবে দর্পণ সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/দর্পণ টিভি এই ঠিকানায়, আর আমাদের ফেসবুক ঠিকানা facebook.com/দর্পণ টিভি 24। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।